ওকে, তো গত যে ভিডিও গুলোতে সেখানে আমরা ম্যাট্রিক্স এর গুণন শিখেছি, এখন আমরা আবার আসি ব্যাক টু দ্য প্রকারভেদ অফ ম্যাট্রিক্স। তো এরপরে যে ম্যাট্রিক্স এর প্রকারভেদ সেটাকে আমরা বলতে থাকি প্রতি, আচ্ছা প্রতি, স্যার কি বলে এটাকে বলতে থাকি আমরা প্রতিবিম্ব বলতে নিছিলাম আসলে, এটা অ্যাকচুয়ালি বলতে থাকি বিম্ব ম্যাট্রিক্স, যা এতে বলা থাকে ইংলিশে ট্রান্সপোজ। ট্রান্সপোজ ম্যাট্রিক্স, ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি, আমরা যে কোনো একটা ম্যাট্রিক্স সিলেক্ট করি, ধরলাম 2 3 4 5, ওকে এটা একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সে আমি যদি কলামগুলোকে সারিতে পরিণত করি আবার সারিগুলোকে কলামে পরিণত করি, তাহলে যে নতুন ম্যাট্রিক্সটা পাবো ধরলাম সেটা এটা, সেই ম্যাট্রিক্সটা হবে এই ম্যাট্রিক্সের বিম্ব ম্যাট্রিক্স। ওকে, সো আমরা তাহলে এই কনভার্সনটা করি, দেখি এই যে আমার এই সারি, সারিটাকে আমরা কলামে পরিণত করবো, এটা আমার প্রথম সারি, এটা হয়ে যাবে আমার প্রথম কলাম, এটা প্রথম সারি হয়ে যাবে আমার প্রথম কলাম, এই যে এটা আমার ফার্স্ট কলাম, তাই না, এটা আমার ফার্স্ট কলাম, সো এখানে এটা বসে দেবে। সিমিলারলি এটা আমার সেকেন্ড সারি, এটা আমার কি হয়ে যাবে সেকেন্ড কলাম হয়ে যাবে। এই যে আমরা যে এটা পেলাম, ম্যাট্রিক্সটা পেলাম, এটা হবে আমার বিম্ব ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এখন যদি দেখি আর একটু বড় কিছু নিয়ে, এই জিনিসটা কেন দেখালাম, কারণ এইটা অ্যাকচুয়ালি তোমাদের পরবর্তী চ্যাপ্টারে হেল্প করবে, যেটা কি নির্ণয়কে এভাবে ট্রান্সপোজ করে আরো অনেক কাজ করা যায়। এখানে আপাতত এইটুকু জানাই ভালো, আর একটা জিনিস যেটা জেনে রাখা ভালো, কোন একটা ম্যাট্রিক্স এর ক্রম যদি ধরে নেই, সাপোজ এরকম 1 3 হইলো, তাহলে তার ট্রান্সপোজ এর ম্যাট্রিক্স এর ক্রম কিন্তু উল্টায় যাচ্ছে, খেয়াল করছে না, যেহেতু কলামটা সারিতে পরিণত হচ্ছে বা সারি কলামে পরিণত হচ্ছে, তখন এটা হয়ে যাবে 3/1। ওকে, এই জিনিসটা খেয়াল রাখো। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হলো এইটার এই জিনিস একটা, এটাকে আমরা বলে থাকি প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্স এর বৈশিষ্ট্যটা কি, সাপোজ যে কোনো একটা ম্যাট্রিক্স এ আছে, তাকে যদি আমি ট্রান্সপোজ করি, ট্রান্সপোজ করলাম, আচ্ছা ট্রান্সপোজ ম্যাট্রিক্স কে আসলে এইভাবে প্রকাশ করা হয়, এ উপরে একটা টি, অর্থাৎ তাহলে বুঝাবে এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ হলে এই ম্যাট্রিক্স টি অথবা প্রাইম, প্রাইম টি অথবা প্রাইম, সো নরমালি টি ইউজ করা হয়, সো অর্থাৎ এই টি প্রতিসম ম্যাট্রিক্স। আমি ওটাকে বলবো যেটা এই ট্রান্সপোজ আর এটা দুইটা সমান হয়ে যাবে, ভ্যালু সমান হয়ে যাবে। ওকে, হ্যান্ডেল বাইরে এটা কেমন পসিবল, উদাহরণ অনেক আছে, তো একটা উদাহরণ আসলে আমি এটা বই থেকে নিই, সো বই থেকে নিয়ে থাকি, দেখি ছিল নিচে নেই এ বি সি গেল, সেকেন্ড এটা আবার এখানে কনভার্ট হবে বি ডি ই, থার্ড এটা, এটা আবার এখানে কনভার্ট হবে সিই এফ, খেয়াল করে দেখি দুইটাই কিন্তু আমার সমান, তার মানে এটাকে আমরা বলে থাকি প্রতিসম ম্যাট্রিক্স, অর্থাৎ ট্রান্সপোজ দুটার ভ্যালু সেম আসে। ওকে, এটার মতনই আরেকটা সিমিলার কেস আছে, এটা বলে থাকি আমরা বি প্রতিসম ম্যাট্রিক্স, বি প্রতিসম, এটার ক্ষেত্রে কি দ্বারা, এই এ ট্রান্সপোজার মাইনাসের সমান হয়। ওকে, ভাই মাইনাসের সমান কি, মাইনাস এর সমান মিনিং যে ধরে নাও এটা একটা ম্যাট্রিক্স, যে কোনো একটা কিছু ধরলাম, আচ্ছা এটা ধরি, এইটাকে যদি আমরা করে না, এটাকে করে লাভ নাই কারণ এটা হচ্ছে না, এটা একটা ম্যাট্রিক্স, এটাকে যদি আমি ট্রান্সপোজ করি কি আসতেছে,
জিরো ওয়ানকে আমরা এটা ফার্স্ট এখানে নিলাম, এটা উপরে যাবে। ওকে, খেয়াল করে দেখি যে আমরা যদি জিনিসটাকে মাইনাস দিয়ে গুণ করি তাহলে কি দাঁড়াচ্ছে। আচ্ছা মাইনাস দিয়ে যদি গুণ করি, এটা মাইনাস জিরো জিরো ডাজেন্ট ম্যাটার, এই ওয়ান হয়ে যাচ্ছে মাইনাস ওয়ান, এই মাইনাস ওয়ান হয়ে গেল প্লাস ওয়ান, আর এই জিরো জিরো থাকবে। খেয়াল করে দেখি এটা কিন্তু আবার ওই ম্যাট্রিক্স চলে আসলো, অর্থাৎ ট্রান্সপোজকে আমি যদি মাইনাস দিয়ে গুণ করার পরে এটা আসে তাহলে এই জিনিসটা হয়ে যাচ্ছে। ওকে, বি প্রতিসম ম্যাট্রিক্সও গেল। অ্যান্ড এরপরে আর যে ম্যাট্রিক্সগুলো আছে সেগুলি আসলে বই দেখলেও হয়ে যায়, তাও কয়েকটা দেখাই দিই। এটা আমার নিজেরও অনেস্ট বলতে গেলে ওভাবে মনে থাকে না নামগুলি। সো এরপরে আসে যেটা হলো সেটা হলো সমঘাতী ম্যাট্রিক্স। সমঘাতী আমরা কি বুঝতেছি, মিনি এখানে একটা ঘাতের জিনিস, ঘাত যেটা সমান। তো খেয়াল করে দেখি যদি কোন একটা ম্যাট্রিক্স এ হয়, যে কোন একটা ম্যাট্রিক্স এ, তাকে আমি যদি বর্গ করি, বর্গ করে অ্যাজ এন মানে এ কে আবার যদি আমি এ দিয়ে গুণ করি, গুণ তো শিখেছি, তো সে মানে এ দিয়ে কি গুণ করি, মিনিং তাহলে এটা হয়ে যাবে এ স্কোয়ার, এ স্কোয়ার। তো সমঘাতী ম্যাট্রিক্স আমরা ওটাকে বলো যদি এই এ একটা ম্যাট্রিক্স তার বর্গ যদি ওই ম্যাট্রিক্সেরই সমান হয়ে যায়, তাহলে সেটাকে আমরা বলে থাকবো সমঘাতী ম্যাট্রিক্স। ওকে, এন্ড এটার এক্সাম্পল একটা আছে 1 0 0 1। খেয়াল করে দেখি এটাকে যদি আমি স্কোয়ার করি, অর্থাৎ এই সিমিলার জিনিসটা দিয়ে গুণ করি, দেখো কি পাচ্ছি আমরা, এটা এটা দিয়ে গুণ হবে, তাই না? 1 1 0 0 গেল সেটা। এরপর আমি এই সাইডে যাবো 1 0 0 0 0, সিমিলারলি এখন আবার এইটা দিয়ে এখানে 0 × 0 0 1 × 0 0 1 × 0 0 1 × 1 1, তার মানে দেখো এটা কিন্তু আমি ফেরত পাচ্ছি সেম, তার মানে এই দুটা সমান, এটাকে আমরা বলে থাকি সমঘাতী। তারপরে আছে একটা যেটাকে আমরা বলে থাকি অভেদঘাতী। মনে আছে অভেদক ম্যাট্রিক্স কোনটাকে বলতাম, যেটা ওই যে কর্ণ বরাবর 1 1 1 থাকে, তাই না? আচ্ছা এইরকম। তো এটা যদি একটা উদাহরণ দেখতে চাই দেখি, এটার সাথে আমি আবার 2 − 1 − 3 − এটা আবার গুণ করবো। ওকে, কি আছে 2 × 3, এটার সাথে গুণ হবে 2 × 2 = 4 প্লাস 3 আর মাইনাস এর কি হবে −4, সরি −3। এরপরে এটা দিয়ে আবার এটাকে গুণ হবে 3 × 6 আর এটাকে 3 × −6, বিকজ এটা মাইনাস আছে। ওকে, −1 আর 2 −2 −2 আর −1 + 2 −1 আর 3 −3 −2 আর −2 + 4, খেয়াল করে দেখি আমরা এখানে কি পাচ্ছি 4 − 3 = 1 6 − 6 = 0 0 1, খেয়াল করে দেখি এর একটা আই অবেদক, বিকজ ইজ কর্ণ বরাবর ইজ 1 i2। তো খেয়াল করে দেখি অবেদগতি ম্যাট্রিক্স কিন্তু আবার বর্গ ম্যাট্রিক্স এর আত্মভুক্ত হয়ে যাচ্ছে, কারণ বর্গ ম্যাট্রিক্স ছাড়া আমরা কখনো যে আই জিনিসটা আসবে না, তার মানে এই অবেদগতি কেসে আমরা বর্গ ম্যাট্রিক্স থাকবে। আচ্ছা, আর আর ফাইনালে আর একটা আছে, সেটাকে বলতে থাকতেছি আমরা শূন্যঘাতী ম্যাট্রিক্স। শূন্যঘাতী, ওকে, শূন্যঘাতী কাকে আমরা বলতে থাকি, যদি কোনো একটা ম্যাট্রিক্স এ এটার উপরে আমি পাওয়ার ইচ্ছা মতো দিতে থাকবো, 2 দিলাম 3 দিলাম 4 দিলাম 5 দিলাম, একটা সময় যদি আমি দেখি মানে
পাঁচবার গুণ করার পরে যদি দেখি ফাইনালি ম্যাট্রিক্সটা জিরো আসছে, মানে নাল ম্যাট্রিক্স আসছে, তাহলে সেটাকে আমরা বলে থাকবো শূন্যঘাতী ম্যাট্রিক্স। সো সেটা হইতে পারে দুই, হইতে পারে তিন, হইতে পারে চার, যত পাওয়ার থাকুক, একটা পাওয়ারে গিয়ে যদি শূন্য চলে আসে তাহলে সেটাকে আমরা বলে থাকবো শূন্যঘাতী ম্যাট্রিক্স। ওকে, সো আর এই জন্য আমরা বলতে থাকি যে মানে কোন একটা জিনিস এ টু দি পাওয়ার এন, এ টু দি পাওয়ার এন এ গিয়ে যদি জিরো হয় তাহলে সেটা, আর এটাকে আমরা বলে থাকি ওই এন কে তাহলে বলা হবে এন কে বলা হবে ওই শূন্যঘাতী ম্যাট্রিক্সের সূচক। ওকে, কিরকম একটা উদাহরণ দেখি, জিরো জিরো ওয়ান জিরো, এটা একটা ম্যাট্রিক্স, এটা আমরা খেয়াল করে দেখি আমার এটা এ, ফার্স্ট টাইম স্কোয়ার করে দেখো স্কোয়ারে যদি চলে আসে তাহলে তো জোস, জিরো ওয়ান জিরো জিরো আবার গুণ জিরো ওয়ান জিরো জিরো, তো দেখি এটার সাথে এটার গুণ যাবে জিরো, এটার সাথে এটার গুণ জিরো, এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ জিরো, এটার সাথে পুরোটা তো জিরোই থাকতেছে, আবার এটার সাথে এটা এটাও জিরোই থাকতেছে, কারণ পুরোটাই জিরো। তো ওভারঅল দেখো আমরা কিন্তু নাল ম্যাট্রিক্স একটা পাইছি, তার মানে এই ম্যাট্রিক্স একটা শূন্যঘাতী ম্যাট্রিক্স যার সূচক কি হবে, সূচক দুই হবে, কারণ স্কোয়ার করার ফলে আমার এখানে নাল ম্যাট্রিক্স পেয়ে গেছে। যদি কিউব করার ফলে পাইতাম তাহলে থ্রি হতো, চার টু দি পাওয়ার ফোর হলে সেটার ঘাত বা সূচক চার হতো। এই কয়েকটা আমি একটু বই দেখে দেখা লাগলো, বিকজ এরকম ভাবে আসলে ধরা বাধা ভাবে মনে থাকে না, তো সো বাধ্য আসলে, কারণ এই এক্সাম্পল কিভাবে মনে রাখে। সো এগুলি আর কি ম্যাট্রিক্স এর প্রকারভেদ, আরো কয়েকটা প্রকারভেদ আছে ওগুলি আসলে দেখানোর প্রয়োজন বলে মনে করি না, তোমরা বই থেকে এগুলি পড়ে নিলেই হয়ে যাবে, আর এগুলি তেমন একটা মানে ভ্যালুও রাখে না আর কোথাও আসবেও আসেও না, আসলে মানে কোথাও আসেও না, জানার প্রয়োজনে জানে রাখলে একটু, এছাড়া তেমন হাইয়েস্ট কোনো বোর্ডের হয়তো সঙ্গে আসতে পারে, এছাড়া কিছু না, সো এটা বই পড়ে রাখলেই হয়ে যাবে। আচ্ছা তো এখন এগুলি গেল, আর লাস্ট একটা পার্ট যেটা হইলো যে আমরা তো ম্যাট্রিক্স আর ম্যাট্রিক্সের গুণন দেখছি, আর একটা পার্ট আছে ম্যাট্রিক্সের স্কেলার গুণন, স্কেলার গুণন। তো স্কেলার গুণন বলতে কি বোঝাচ্ছি, মানে এটা একটা ম্যাট্রিক্স হলো টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন, ওকে স্কেলার বলতে যে কোনো একটা সংখ্যা, সংখ্যা যে যা কিছু আমি ধরলাম যে ফাইভ, ধরলাম ফাইভ, এখানে যদি আমি এইটার দ্বারা এটা গুণ করি তখন কি হবে, তখন কি হবে সবগুলির সাথে গুণ হয়ে যাবে, মানে সবগুলি ভুক্তির সাথে গুণ হবে। পাঁচ দু গুণে তাহলে কি দাঁড়াবো দশ, তিন পাঁচা পনেরো, চার পাঁচা বিশ, পঁচিশ তিরিশ, পঁয়ত্রিশ চল্লিশ, পাঁচ নাম পঁয়তাল্লিশ, পাঁচ দশে পঞ্চাশ। সো আমি যদি এটা দ্বারা গুণ করি পুরাটাকে গুণ হয়ে যাবে, যা দিয়ে গুণ করি, ধরো না এখানে আমি এখন মাইনাস টু দিলাম, সেম সাইন সহ গুণ হবে, কিন্তু একটু আগে যেমন যে মাইনাস ওয়ান দেখাইছিলাম যে বি প্রতিসম ম্যাট্রিক্স এর ক্ষেত্রে এই কাজটাই করছে, কিন্তু অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে এরকম ভাবে গুণ হয়ে যাবে, প্রত্যেকটা ভুক্তির সাথে গুণ হবে, এটা কোনো বর্গ ম্যাট্রিক্স কোনো কর্ণ ম্যাট্রিক্স ডাজন্ট ম্যাটার, যে কোনো ম্যাট্রিক্স এর সাথে ওয়ান টু থ্রি এরকম একটা ম্যাট্রিক্স, এটার সাথে আমি দুই বাইরে গুণ অবস্থায়, তার মানে কি দাঁড়াবে দুই এর দ্বারা গুণ হবে দুই দুই চার তিন চার, এটা কাছে একদম বোঝা যায় যে মানে বাইরে থাকলে কি হইতে পারে, তো এটা একটা। সো ওভারঅল পুরা থিওরি শেষ, ফার্স্ট পার্টটুকু মানে ওয়ান পয়েন্ট ওয়ান এর জন্য বলা যায় থিওরি বা অ্যাপ্লিকেশন অনেকগুলি শেষ, এখন শুধু মানে কয়েকটা বোর্ড এক্সাম্পল বা কিরকম মেথডকে সৃজনশীল দিতে পারে সেগুলি দেখা দিলে পূর্ণাঙ্গ জিনিসটা প্রায় হয়ে যাবে। সো সেটা পরবর্তী লেকচারে তাহলে।